হ্যালো বন্ধুরা, আজ তোমাদের আমি এক মেয়ের গল্প বলবো, যে মেয়ে ইন্টিমেট হওয়ার জন্য এবং ইন্টিমেটের আনন্দ পাওয়ার জন্য মৃত্যুমুখে পতিত হয়েছিল। তো গল্পের শুরু হচ্ছে এক সন্ধ্যেবেলায়। দুই বোন লিজ এবং লরা, তারা জল আনতে চায় পাশের একটা ঝর্ণা থেকে। তো ঝর্ণা থেকে জল এনে বাড়ি আনার সময় গবলিন ম্যান নামক কয়েকটা বামন লোকের সঙ্গে তাদের দেখা হয়। তারা আকৃতিতে ছিল খুবই ভয়ঙ্কর এবং খুবই বাজে দেখতে। লিজ তো তাদেরকে দেখেই খুব ভয় পেয়ে গেল, কিন্তু লরা তাদের গান শুনে প্রলোভিত হয়ে গেল। তারা ছিল ভয়ঙ্করের প্রতীক, তারা ধ্বংস করে দিতে পারে তাদের জীবন, সেটা লিজ বুঝতে পারলো। তাই লরাকে বারবার সাবধান করলো যে এই বাজে বাজে লোকগুলো থেকে সাবধান। কিন্তু লরা যেন একটা অন্য জগতেই মত্ত হয়ে গেছে, তাদের গান শুনে সে প্রলুপ্ত হয়ে গেছে। তখন সেই লোকগুলো লরাকে বলল, হে সুন্দরী রমণী, তুমি এই ফলটি গ্রহণ করো, এটি অমৃতের মতো স্বাদ। কিন্তু লিজ বুঝতে পারলো এরকম ফল খেলে তার মৃত্যুমুখে পতিত পারে। তাই সে তার বোনকে বারবার মানা করলো যে বোন তুই খাস না। কিন্তু তার বোন তখন অলরেডি উন্মাদ হয়ে গেছে, তাই তাদের কাছ থেকে ফলটা নিয়ে, তাদেরকে টাকা দেওয়ার মতো পয়সা ছিল না, তাই সে তার চুলের একটা বাঁধন দিয়ে দিল যেটাকে লক বলা যায়। এটার মাধ্যমে তোমরা বুঝতে পারো সে তার ভার্জিনিটি, চেস্টিটি এবং সেক্সুয়ালিটি লুজ করলো, অর্থাৎ তাদেরকে তার সর্বস্ব দিয়ে দিল। বাড়ি যখন লড়া এলো তখন অনেক সন্ধে হয়ে গেছে। লিজ তখন বকছে, বকাঝকা দিচ্ছে, বলে তুই কেন দেরি করে বাড়ি এলি, তুই জানিস না আমাদের বান্ধবীর সাথে কী হয়েছিল। জিন নামের একটা বান্ধবী ছিল তাদের, তার কি হয়েছিল জানো? ওই গবলিন মেনদের কাছে ওই ফলটা খাইয়েছিল, ওই ফলটার স্বাদ হলো কোনো মানুষ সেক্সুয়াল কিংবা কারোর সাথে ইন্টিমেট হলে যে আনন্দটা পায় সেরকম অমৃতের মতো আনন্দ পাওয়া যায়। তো ওই ফলটা নেওয়ার জন্য পরে যখন সেই ফলটা আবার দ্বিতীয়বার পায় নাই, তখন তাদের বান্ধবী যিনি মারা গিয়েছিল। এই গল্পটা মনে পড়ার পর লরা তার বোনকে বলে, তুমি চিন্তা করছিস কেন, আমি সব ঠিক আছি, দরকার হলে কালকে আবার না হয় গবলিন মার্কেটে গিয়ে ওই লোকগুলোর কাছ থেকে আবার ফল নিয়ে আসবো। তারপর তারা দুইজন বোন মিলে ঘরের সমস্ত কাজ করতে উদ্যত হলো। পরের দিন সকালে লরা যখন ঘুম থেকে উঠল, তখন সে আয়নার সামনে গেল এবং নিজেকে দেখতে পেল আস্তে আস্তে তার যৌবন হারিয়ে যাচ্ছে, তার যৌবনের যেন কিছু না কিছু হচ্ছে, তার শক্তি ক্ষয় হয়ে আসছে। লরা তখন ভয় পেয়ে গেল, সে তাড়াতাড়ি করে ফলটা খেলো এবং ফলের বীজটা মাটিতে পুঁততে গেল, কিন্তু তার সেই ক্ষমতাটুকুও নেই। তার বোন লিজ বুঝতে পারলো যে তার বোন আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হচ্ছে। সে তখন একটা রূপো টাকা নিয়ে, পার্সে নিয়ে সেই গবলিন লোকগুলোর কাছে গেল, তার সাথে লরাও গেল। কিন্তু লরা আর ওই লোকগুলোকে খুঁজে পেল না, কারণ তারা ছিল ধ্বংসের প্রতীক, তারা যাদের কাছে একবার যায় দ্বিতীয়বার আর তাদের কাছে যায় না, যাতে তাদেরকে মৃত্যুমুখে ফেলা যেতে পারে। এবং লিজ তখন ওই লোকগুলোর কাছে গেল, তখন বলল, হে লোক, হে গবলিন মেন, তোমরা দয়া করে আমার বোনকে বাঁচাও, ওই ফলগুলো দাও। কিন্তু লোকগুলো কোথায় তার বোনকে বাঁচাবে তা নয়, বরং তাকে ইনভাইট করলো যে আমাদের দলে যোগ দাও, কিন্তু লিজ তাদেরকে ইগনোর করলো। তখন ওই বাজে লোকগুলো লিজকেও জোর করতে লাগলো তার বোনের মতো, কিন্তু লিজ ছিল দেবতার মতো, সে ভালো ছাড়া খারাপ পথে যেতে চায় না, তাই সে তার মুখটাকে চিপে ধরে রাখলো, তাদের জোর জবরদস্তি সে কোনো রকমে আটকে রাখলো। তখন গবলিন মেনরা কী করলো, তারা ফলের রসটাকে তার মুখে ছুঁড়ে দিল, কিন্তু সে সেটা পান করলো না। শেষমেশ গবলিন লোকগুলো, অর্থাৎ সেই বামন লোকগুলো ক্লান্ত হয়ে গেল, তাকে ছেড়ে দিল। লিজ বাড়ি এলো এবং লরাকে বলল, তুমি আমার মুখের জুসগুলো পান করো। লিজ ভাবলো যে তার বোন হয়তো এরপর বেঁচে যাবে, কিন্তু না, লরা আরও মৃত্যুমুখে পতিত হলো। সেই ফলের জুস যেন পয়জনের মতো কাজ করলো, বিষক্রিয়া করলো তার, এবং সে আস্তে আস্তে মৃত্যুমুখে পতিত হলো। লিজ কী করলো? লিজ আর কী করবে, তার করার কিছু নাই, সে অনেক মানা করেছিল তার বোনকে। শেষমেশ সে তার বোনকে কোলে নিয়ে বলল, কেন করলি এরকম, এবং সারা রাত তার বোনকে কোলে নিয়ে শুয়ে রাখলো। সকালে যখন সে ঘুম থেকে উঠল, দেখলো লরা দিব্যি সকালবেলায় ঘুম থেকে উঠেছে এবং তার সৌন্দর্য, যৌবন সব ফিরে এসেছে। এরপর অনেক বছর পেরিয়ে গেল, একদিন তারা দুজন বোনই বিবাহিত হলো, তাদের সন্তান সন্ততি হলো। তারা তাদের সন্তানদের এই গল্পটাও বলল। লরা শেষে বলল তাদের যে বোনের থেকে ভালো বন্ধু পৃথিবীতে কেউ হয় না,
দেয়ার ইজ নো ফ্রেন্ড লাইক সিস্টার। যদি এরকম গল্প তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।